Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদের সাথে পারফেক্ট এবং ঝরঝরে পোলাওয়ের রেসিপি শেয়ার করব। ভারী খাবারের সাথে পোলাও না হলে কিন্তু আমাদের চলেই না। আর সেই পোলাও যদি পারফেক্ট না হয় তাহলে খাবারের আগ্রহ কিন্তু কমে যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পারফেক্ট এবং ঝরঝরে পোলাও তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে প্রায় 1/3 কাপ রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রায় 2/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ গার্নিশিং এর জন্য তুলে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা। কিছু এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে সব কিছু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে ধুয়ে নেওয়া 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি আর চালটাকে আমি ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে থাকে। প্রায় 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে এই চাল ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 4 কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যতটুকু চাল আমরা এখানে ব্যবহার করব তার দ্বিগুণ পানি নিতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে পোলাও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ পানি না দিয়ে 1.5 গুণ পানি ব্যবহার করবেন। আমি যেহেতু অল্প পরিমাণে পোলাও তৈরি করছি এই জন্য আমি দ্বিগুণ পানি ব্যবহার করেছি। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 4-5টা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই করে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ করে 3 বার লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। এই পর্যায়ে লবণটা যদি অতিরিক্ত থাকে তাহলে রান্না হওয়ার পর চালের লবণটা ঠিকঠাক থাকবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল। যখন চাল আর পানি এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাওয়া। এই ঘি এবং মাওয়া দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য এই দুটো উপকরণ ব্যবহার করছি। এখন এই ঘি এবং মাওয়া খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে দমে দেবেন না, এখনও কিন্তু এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি আছে। এই পর্যায়ে দমে দিলে পোলাওটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। ঠিক কোন পর্যায়ে আপনারা দমে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এইরকম চাল আর পানি একদম গায়ে গায়ে লেগে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দমে রেখে দিচ্ছি 7 মিনিট। 7 মিনিট পর ঢাকনাটা তুলে উপরের ভাত নিচে এবং নিচের ভাত উপরে দিয়ে দিচ্ছি। এখন এই পোলাও অনেকটা পাহাড়ের মতো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে 20 মিনিটের মতো দমে রাখবো, কিন্তু 20 মিনিট চুলা অন রাখবো না। শুধুমাত্র 5 মিনিট চুলা অন রেখে বাকি 15 মিনিট এভাবে চুলার উপরে রেখে দেবো। 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই পোলাও কতটা ঝরঝরে হয়েছে। আর এই পোলাও খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আজকের এই সহজ পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।